প্রথম কথা হল কি, আমি এইবার এই 18-19 বিত্তবর্ষ আমি 100 স্কুল বাছি লো প্রাথমিক বিদ্যালয়ত। সেই 100 স্কুল এটা বিল্ডিংর থাকিব, সেই বিল্ডিংর যে ডেস্ক বেঞ্চ লাগে সেটা থাকিব, যি তেখেতসকলের কারণে আলমিরা লাগে সেটা থাকিব। তারমানে অল ইনফ্রাস্ট্রাকচার দি পেলে 100 স্কুল হব। অহা বছর আকো 100 স্কুল লম, তেনেকে প্রতি এবছরের মূরে মূরে 100 টোটাল 500 স্কুল। 500 স্কুলের টার্গেট আমার আছে আবাসন কাউন্সিলের তরফের পর, যে সরকারের হিসাব আছে যাতে যিমানখিনি সরকার যি মিডিয়ামে হোক, সি আসামিস মিডিয়াম হোক, সি বড়ো মিডিয়াম হোক, যি মিডিয়ামে হোক, কিয় টোটাল 500 এল পি স্কুল এনে টার্গেট আছে, যত নাকি ইনফ্রাস্ট্রাকচার ডেস্ক বেঞ্চ সকলো আমি করে দিম গোটে কারবারটো। গতি এবার 100 লো, অহাবার আকো 100 লম, এনেকে 500 আমি করে দিম। চাক, দুই ধরনের কথাখিন আছে ইয়াত, যে আজি দুখন স্কুল ঘুরলো, কোনোবাখন স্কুলত ছাত্র ছাত্রী যি আছে সেই অনুপাতে শিক্ষকের সংখ্যা কম, কোনোবাখন স্কুলত কি আছে যে ছাত্র ছাত্রী কম শিক্ষক কম, তথাপি যেহেতু 5টা ক্লাস এজন শিক্ষকে কেতিয়াও পড়াব নয় পড়াব নয়, যি নহোক সেই আসামিস মিডিয়াম হোক, সেই বড়ো মিডিয়াম হোক বা বেলেগ যে কোনো মিডিয়ামে নহোক কিয়, গতিকে সেই কথাখানে আজি গোটেই কথা গম পালো, কিছু কথা আগৰ পৰা খবৰটো আছিলে। গতিকে এই বস্তুটো মই অহা সপ্তাহৰ ভিতৰত দিয়জনক মাতি নি ফেলে তেখেতসকলক কিছু দায়িত্ব দিছে গভৰ্ণমেণ্টে, যে য'ত নিট বেছ হয় তাৰ শিক্ষকজন নিব পাৰে। গতিকে সেই কথাখানে পাতি এই প্ৰব্লেমটো যাতে ফেচ নহয়, গতিকে আগন্তুক দুমাহৰ ভিতৰত এইটো চল্ভ কৰিবৰ কাৰণে মই